ব্যাংক ঋণের সুদের হার ব্যাংকাররা এক মাসের মধ্যে একক অঙ্কে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী রবিবার রাজধানীর একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি এ সময় অর্থমন্ত্রী জানান সরকারি প্রতিষ্ঠানের পঞ্চাশ শতাংশ আমানত ব্যাংকে রাখতে হবে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর বাংলাদেশ ব্যাংকে জমা রাখা বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ বা সিআরআর এক শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আগামী জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে রবিবার রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয় নির্বাচনের বছর হলেও এবছর অর্থনীতিতে স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই বলেও এ সময় মন্তব্য করেন অর্থমন্ত্রী কোথাও লিকুইডিটির কোনো সমস্যা নেই আমি খুবই খুশি আমাদের ব্যাংকার্সরা একটি সিদ্ধান্ত দিয়েছেন যে এই মাসের মধ্যে তারা ইন্টারেস্ট এক কিছুতে নামিয়ে আনবেন